যে খবরের দিকে নজর রাখবো, সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, আরো একবার জানাবো, সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এবং আজ থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে, আজ থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম, সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ। আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি, সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ, আজ থেকেই কার্যকর এই নিয়ম। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ যান চলাচল বন্ধ থাকছে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত, সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, কতদিন এই জারি থাকবে এই নিয়ম? আজকে প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া পুলিশ কমিশনার একটি প্রেস কনফারেন্স করে বলে আজ রাত্রি 11টা থেকেই সাতরাগাছি ব্রিজে যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করে দেওয়া হবে। এটা হবে রাত্রির 11টা থেকে ভোর 5টা অবধি। তারপরে আবার যে চাঞ্চল যাঁচগুলো যাবে তার মধ্যে আছে অ্যাম্বুলেন্স, বাস এবং প্রাইভেট গাড়িগুলো যাবে, কিন্তু যেটা মাল বোঝাই গাড়ি কোনোভাবেই সাতরাগাছি ব্রিজ দিয়ে যাবে না, কারণ এই ব্রিজের একাংশ অনেকটাই ক্ষতি হয়েছে। সেই ক্ষতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেহেতু ব্রিজ সারানো হচ্ছে, 31 ডিসেম্বর অবধি এই কাজ চলবে যেটা জানিয়েছে। কিন্তু ধন্যবাদ জগন্নাথ, কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। সেতু মেরামতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ।